নমস্কার বন্ধুরা, কিছু মজাদার হয়ে যাকে আমি কল্পনা, আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি আজকে মোমোর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সাধারণত মোমো আমরা ময়দা দিয়ে তৈরি করে থাকি, কিন্তু আজকে আমি যে মোমোর রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো সেটা হলো সুজি আর আটা দিয়ে। চলুন দেখিয়ে দিই এই রেসিপিটা আমি কেমনভাবে তৈরি করছি। এটা খুবই হেলদি রেসিপি। এখানে আমি সুজি আর আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা এখানে ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়েছি, প্রথমেই দেখিয়ে দিই, নিয়েছি 1 কাপ সুজি। মোটা বা পাতলা এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো সুজি নিলেই হবে। তার সাথে নিয়েছি 1/2 কাপ আটা। আর এখানে যেমন মোমোর সবজিগুলো থাকে, বাঁধাকপি আছে, ধনে পাতা কুচি আছে, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, এগুলোকে সব আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে মাশরুম দিতে পারেন বা চিকেনও অ্যাড করে দিতে পারেন। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি সুজিটা আর আটা। আমি যেহেতু হেলদি রান্না করছি সেই জন্য আটাটা ব্যবহার করেছি। আপনারা কিন্তু ময়দা অবশ্যই ব্যবহার করতে পারেন। আর এইটাকে ফার্স্টে মিশিয়ে নেব। শুকনো উপকরণ দুটো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটাকে দিয়েও আরও একবার মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমি অন্যদিকে একটা বাটিতে গরম জল বসিয়েছিলাম, গরম জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এবারে এর মধ্যে অল্প করে দিয়ে দেবো। খুব বেশি কিন্তু জল একবারে দেব না, যেহেতু সুজি আছে, সুজি জল টানবে, পরে জলের দরকার হলে দেব। জলটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। বারবার বলছি, একবারে কিন্তু পুরো জল দেবেন না, এতে 1/2 কাপের থেকে একটু বেশি জল লাগবে। এটা মাখা হয়ে গেছে, এবারে 10 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি আলাদা আরও একটা পাত্র নিয়ে নিয়েছি, মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। সব সবজিগুলো নেওয়া হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দেব সাদা তেল। এর মধ্যে এখন আমি নুনটা দেবো না, জল ছেড়ে যাবে, আমি যখন তৈরি করব সেই সময় নুনটা দেব। গোলমরিচ আর তেল দিয়ে সমস্ত ভেজিটেবলগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা ফিলিংটা সরি বন্ধুরা আমি একটু ভুল বেল ফেলেছি, আমি ফিলিংটা রেডি করে নিয়েছি, এবারে স্যুপটা তৈরি করব। তো একটা বাটির মধ্যে অল্প জল নিয়েছি, আর আমি যে মোমোর জন্য সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলোর থেকে অল্প অল্প করে সব উঠিয়ে নিয়েছি, সেগুলোকেই দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এই স্যুপটাকে আমি ইন্ডাকশনের মধ্যে বসিয়ে নিয়েছি, এর মধ্যে খুব ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হতে 10 থেকে 12 মিনিট সময় লাগবে। প্রথমে একবার ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব, তারপরে কম আঁচ করে করব। বন্ধুরা আমার সাদা তেলটা দেওয়া হয়নি, তো সাদা তেলটা আমি এখন দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম। বন্ধুরা স্যুপটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি 1/2 চামচ কর্নফ্লাওয়ার একটুখানি জল দিয়ে গুলে নিয়েছি, সেটাকে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো, নিয়ে আরও একবার মিশিয়ে দিচ্ছি। ব্যাস, এর সাথে আমাদের স্যুপটা রেডি হয়ে গেল। এবারে বন্ধুরা আমি যে সুজি আর আটার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে একবার মেখে নেব, যেমন করে আমরা আটা মাখি। বন্ধুরা এটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি।
এবারে আমরা যে পুরটা নিয়ে নিয়েছি, পুরটার মধ্যে আমি নুন দিইনি, এর মধ্যে নুন দিয়ে দেব। নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নুন দিয়ে পুরটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে এটার থেকে লেচি কাটব। একটু বড় লেচিটা কাটতে হবে, না হলে সুজি আর আটা, যেহেতু আটার জন্য কোনো অসুবিধা নেই, সুজিটার জন্য একটু একটু গড়তের অসুবিধা হবে ছোট ছোট। এরকম করে নেব ফার্স্টে, তারপরে একটুখানি তেল নিয়ে এটাকে হাতের সাহায্যে বাটির মতো করে নেব। প্রথমে এমনি করব, দেখুন এরকমভাবে আমি এটা পুরোটাই হাতের সাহায্যেই করেছি। এবার আমরা মোমো তৈরি করি, অমনি করব। মোমোর যেমন নানা রকম ডিজাইন হয়, আমি এখানে এটা একরকম ডিজাইন করছি। তৈরি হয়ে গেল, এরকমভাবেই আমি সব মোমোগুলোকে তৈরি করে নেব। বন্ধুরা, সব মোমোগুলো তৈরি হয়ে গেছে। এবারে একটা ডেকচির মধ্যে আমি তার মধ্যে এরকম ধরনের একটা চালনিকে রেখেছি। এবারে এটার উপরে আমি অয়েল ভরে দেব। আমি এরকমভাবে করছি, আপনারা মোমো স্ট্যান্ডেও করতে পারেন, আবার ইডলি যার মধ্যে হয় সেই কুকারগুলোতেও করতে পারেন। খুব ভালো করে আমার অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এবারে যে মোমোগুলো সেইগুলোকে এর মধ্যে দিয়ে দেব। সব মোমোগুলো আমার চালনিটার উপরে দেওয়া হয়ে গেছে। এবারে মোমোগুলোকে উপর থেকে একটু আমি অয়েল ব্রাশ করে দেব। মোমোগুলো অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এবারে এই ডেকচিটাকে আমি ইন্ডাকশানে করছি, সেজন্য ইন্ডাকশানের উপরে বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে। জলটা খুব ভালো করে ফুটে গেলে তখন আমি এটাকে মিডিয়াম ফ্লেমে কুক করব 10 মিনিটের জন্য। এবারে এটাকে উপর থেকে আমি কভার করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আমি 10 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা, 10 মিনিট হয়ে যাওয়ার পর আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছিলাম আর এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে এই মোমোগুলো আমি একটা আলাদা জায়গায় উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, এর সাথেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, সুজির মোমো। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা অতি শীঘ্রই বাড়িতে এটা ট্রাই করুন, দেখুন সবারই খুব পছন্দ লাগবে। আজকে আসছি, আরও একটা বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার এই ভিডিওগুলোকে লাইক করুন, অনেক বেশি বেশি করে শেয়ার করুন। তাহলে নমস্কার।